আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো এই ভিডিওটা এসএসসি বা এইচএসসি লেভেলের যে কারোর জন্যই, আমাদের একটা ওয়ার্ড ইউজ করছিলাম আমি যে পড়াশোনা গোছানো থাকে, যারা ভালো স্টুডেন্ট, যারা টপার বা যারা অন্যান্য চা আগায় থাকে তাদের একটা জিনিস থাকে স্পেশালি, সেটা হলো তাদের পড়াশোনাটা গোছানো হয়। সো এখন আমরা কীভাবে পড়াশোনা গোছাবো সেটা বলার চেয়ে ইজি হলো যে যাদের পড়াশোনাটা গোছানো তাদের কী কী বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ গোছানো পড়াশোনা একজন অর্গানাইজড ভালো স্টুডেন্টের কী কী বৈশিষ্ট্য থাকে সেগুলো আমরা জানি। আমাদের মধ্যে যে যদি এই 10টা বৈশিষ্ট্যের মধ্যে অ্যাটলিস্ট 5+ বৈশিষ্ট্য থাকে, আমরা ধরে নিব আমাদের পড়াশোনা মোটামুটি গোছানো। বাট যদি আমরা 5-এর চেয়ে কম বৈশিষ্ট্যের অধিকারী হই বা একটাও যদি না থাকে, তাহলে অবশ্যই আমরা নিজেদেরকে গোছায় নেওয়ার চেষ্টা করব। এবং তুমি যে কোনো স্টেজেই থাকো, তুমি এসএসসি 9 পাস করো, 10 পাস করো, ফার্স্ট ইয়ার থাকো, সেকেন্ড ইয়ার থাকো, এইবার এইচএসসি দাও, তুমি সেকেন্ড টাইমের হও, আমরা যে কোনো সময় এই গোছায় নেওয়ার প্রসেসটা শুরু করতে পারি। আজকে এই বৈশিষ্ট্যগুলো জেনে নিই। বৈশিষ্ট্য নাম্বার 1, এক্সাক্ট বুকস। একজন অর্গানাইজড স্টুডেন্টের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো তার বই সিলেকশন খুব ভালো। সে কখনো সব পাবলিকেশনের হাজার হাজার বই নিয়ে এখান থেকে একটু পড়লাম, ওখান থেকে একটু পড়লাম, এটা কোথা থেকে পড়বো, ওইটা কোথা থেকে পড়বো, সে এক্সাক্ট বই ফলো করে। সে তার এরকম ডিসঅর্গানাইজড অবস্থা না যে এটা কোথা থেকে পড়বো, ওইটা কোথা থেকে পড়বো, এটা জানে না। তার জন্য ফিক্স করা আছে যে ম্যাথ কেতাবুদ্দিন, কেমিস্ট্রি হাজারি স্যার, ফিজিক্স ইসাক স্যার, অথবা ফিজিক্স প্রামাণিক স্যার, ম্যাথ এসু আহমেদ, গাইড জয়কলি, গাইড কিউএনএ, যা হয় হোক, যেটা হয় হোক তার ফিক্স করা আছে, সে ওই ফিক্স বইয়ের বাইরে পড়ে না। এটা হলো প্রথম ও প্রধান বৈশিষ্ট্য। অনেকগুলা বই দেখা ভালো, বাট বই পড়া আর বই ফলো করা দুইটার মধ্যে বলি, তুমি অনেক বই পড়ো, হ্যাঁ জ্ঞান আহরণ করো, এক্সট্রা ইনফো পাও, বাট তুমি ফলো করো সেই একটা বইকে। সো এখন যদি তোমার এক্সাক্ট বই না থাকে, এখন থেকে আজকে বসবা, বসে এক্সাক্ট বইয়ের বুক লিস্ট করবা যে আমি এই সাবজেক্টটা এই বই থেকে পড়ি। আমার ঢাকা ভার্সিটির পরীক্ষা 7 দিন আগে আমার টেবিলের সামনে চারটা মাত্র বই ছিল, এক এক ভিডিওতে এক এক বলি, সমস্যা নেই, বাট খুব কম বই ছিল, নট লাইক দ্য এতগুলা বই, এই কোশ্চেন ব্যাংক, এই শিট, হ্যান ত্যান, আমি পাগল হয়ে যেতাম না, আমার সব কিছু এক্সাক্ট করা ছিল। পয়েন্ট নাম্বার 2, কম্বাইন্ড বুকস ফর মাল্টিপল বুকস। তার মানে তুমি যদি কোনো একটা বইয়ে, যেমন আমাদের ইন্টারের সিলেবাসটা এরকম যে আমাদেরকে মাল্টিপল রাইটার্স ফলো করতে হয়, এরকম কেমিস্ট্রির ক্ষেত্রে কখনোই হবে না যে একটা রাইটার পরে তুমি সব ইনফো পাওয়া যাবা। তাই যদি তুমি একাধিক রাইটার ফলোই করো, তুমি যেটা করতে পারো সেটা হলো কম্বাইন্ড বুকস বানাইতে পারো। আমার কেমিস্ট্রি বইটা এমন ছিল যে এগুলাকে বলতাম প্রেগনেন্ট বই, এত মোটা হয়ে যেত, এক একটা বই ভিতরে আলাদা করে অন্য বই থেকে পৃষ্ঠা কাটে ঢুকাইতাম, নিজের নোট লেখে নোট ঢুকাইতাম, গাইডের পৃষ্ঠা ছেড়ে কাটে ঢুকাইতাম, এরকম করে করে আমার কেমিস্ট্রির যেই চ্যাপ্টারটা যত জায়গা থেকে পড়ছি সব জায়গায় ইনফো আনে ওই বইটাতে ঢুকায় বইটা এত মোটা হয়ে যেত। অ্যান্ড আমার পরীক্ষার আগের দিন স্যাটিসফ্যাকশন থাকতো যে না, আমাকে অন্যদের মতো পরীক্ষার আগের দিন যাতে পাগল হইতে হবে না, চারটা বই পড়তে হবে না, আমি একটা বই পড়ে যাবো, ওই একটা বই থেকে কোশ্চেন কমন পাবো। 3, ফিক্সড টিচার্স। আমি আমাদের কিছু স্টুডেন্ট বলি যে এই স্টুডেন্টগুলোর ফার্ম গেটে বা তুমি দেখবে এইচএসসিতে একই ছেলে ফিজিক্স এই স্যারের কাছেও পড়ে, ওই স্যারের কাছেও পড়ে, এই কোচিংয়েও যায়, ওই কোচিংয়েও যায়, বাসে তার 3-4 স্যার নিচ্ছে না। আমাদের একটা মেয়ে ছিল, সে ম্যাথের টিচার নিয়েছিল কয়টা, 8টা মনে হয় সম্ভবত, ইফ এম নটক 8টা বা তারও কম, 5+ পড়তেছে এখন বিউপিতে, নাম বলবো না। এখন কথা হলো বিউপিতে পড়া খারাপ না, বাট 8টা টিচার অনুযায়ী আমাদের এক্সপেকটেশন কী যে তুমি তো কাপায় রেখে দিবা, বাট তার ম্যাথই প্লাস ছুটে গেছিলো এইচএসসিতে। টুইস্ট, এই ঘটনাটা কেন হলো, তুমি যদি একাধিক টিচারের গাইডলাইন্সে থাকো, একেবারে মাত্রাতিরিক্ত টিচার, মাত্রাতিরিক্ত কোচিংয়ের সংস্পর্শে থাকো, 1, তুমি নিজেকে টাইম দিতে পারবে না, 2, বিভিন্ন টিচার তোমাকে বিভিন্ন নিয়মে পড়াবে, তুমি একটা কমন ফরম্যাটে আসবে না, সব টিচারদের একটা আলাদা করে প্ল্যান থাকে তোমাকে যে এই ছেলেটাকে আমি এইভাবে গোছায় পড়াবো, ঠিক আছে। সো তোমার যদি ফিক্সড টিচার্স না থাকে, তুমি কখনো একটা নির্ধারিত প্ল্যানের আন্ডারে যাচ্ছ না, তুমি হ্যাপাজাটলি সব জায়গায় দৌড়াচ্ছ। ওই বসে স্যার একটা কথা বলতো, কামিং গোয়িং ডুইং নাথিং, সারাদিন 6টা প্রাইভেট পড়তেছো, নিজেকে 6 মিনিট টাইমও দাও না, দেখবা ইন্টার ফার্স্ট ইয়ার চলে গেছে, সেকেন্ড ইয়ার চলে গেছে, তুমি জাস্ট ব্যাচে গেছো, আসছো, তোমার পড়াশোনা কিছু হয়নি। তো এখন থেকে ফিক্সড টিচার করবা। আমার ইন্টার লাইফে ফ্রম দ্য ফার্স্ট ডে টিল দ্য ডে আই সিট অন মাই বুয়েট এক্সাম, আমার টিচার ফিক্স ছিল, ম্যাথের একজন টিচার, কেমিস্ট্রি একজন টিচার, ফিজিক্সের একজন টিচার, ম্যাথের একটা ব্যাচ, ফিজিক্সের একটা ব্যাচ, কেমিস্ট্রি একটা ব্যাচ, একটা কোচিং সেন্টার, অনেক জায়গায় এক্সাম দিতাম বাট ফলো করতাম একটা কোচিং সেন্টার, আমার মেন্টর ছিল নির্ধারিত ফিক্স। সো এখন থেকে এটা ফিক্স করে ফেলো যদি তোমার না থাকে। 4 পয়েন্ট, ফিক্সড মেন্টর, এটা মাস্ট। তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করবা, মেডিকেল কোচিং করবা, ভার্সিটি কোচিং করবা, তোমার মেন্টর থাকতে হবে, মেন্টর না থাকলে হবে না। কোনো দিন এমন কেউ হয় না যে কারো গাইডলাইন ছাড়া কেউ চান্স পেয়ে গেছে, সে যতই বলুক কাউকে মানে না, সেও সিক্রেটলি কোনো না কোনো একজনের টিপ শুনছে, কোনো না কোনো একজন কাউকে ফলো করছে। আর একজন মেন্টরের গাইডেন্স শুনলে তোমার যেটা সবচেয়ে বড় সুবিধা হবে সেটা হলো একটা কম্বাইন্ড
সরি একটা কম্বাইন্ড প্ল্যানে চলবা, একটা কম্বাইন্ড প্ল্যানে চলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এক এক মেন্টরের গাইডলাইন এক এক রকম। কৌশিক ভাইয়া বলছিল লিঙ্কনের বই পড়তে, সাকিব ভাইয়া বললো পুরাতন হাজারি পড়তে, আমার মেন্টর ছিল সাকিব ভাই, আমি সাকিব ভাইয়ের কথা শুনলাম। বাট যারা কৌশিক ভাইয়ের কথা শুনছে তারা কি ভুল করছে? না, তোমার মেন্টর তোমার জন্য যেটা উচিত, তোমার জন্য যেটা বেটার সেটা দিবে। কখনো একই সাথে দুই তিনটা মেন্টরকে ফলো করবা না। মেন্টর অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, নিজের বড় ভাই হতে পারে, টিচার হতে পারে, বাপ মা হতে পারে, বাট একই সাথে দুই তিনজনের টিপস ফলো করলে ইউ উইল বি ডুমড, ট্রাস্ট মি। চান্স পায় না কারা, যারা একই সাথে দুই তিন জায়গায় যায়, এইটা বইও পড়তেছে, ওইটাও দেখতেছে, এটাও দেখতেছে, ওইটা দেখতেছি। একজন মেন্টরকে ফলো করবা, একজনের গাইডেন্সে চলবা, একজন আমাদের প্রত্যেকটা মেন্টরের কথা অনুযায়ী আমরা চান্স পাইতে পারবো ইজিলি। বাট আমাদের সমস্যা হলো আমরা একজন মেন্টরকে টোটালি ফলো করি না। মেন্টরের ব্যাপারটা এরকম যে সে আমাকে বলবে যে ওই আগুনে ঝাঁপ দিলে বইটা চান্স হবে, আমি ঝাঁপ দিয়ে দেবো, আমি জানি না কেন ঝাঁপ দেবো, এই লেভেলের বিশ্বাস নিয়ে একজন মেন্টরের পিছনে যাইতে হবে। কারণ যে মেন্টর সে কিন্তু এমনি এমনি মেন্টর হয় না। আমাদের সাকিব ভাইয়ের কথা এমনি আমি এত শুনতাম না, তার কথা শুনে অনেকে চান্স পাইছে, সে অলরেডি নিজে ভালো করছে এই জন্য শুনতাম। সো এই মেন্টরের ব্যাপারটা ঠিক রাখবা, যাতে তোমার একজন মেন্টর থাকে, হাজারটা মেন্টর থাকে, দিন শেষে দেখবা তোমার পড়াশোনা আবার অগোছানো। ফিক্সড অনলাইন গাইডলাইন, আমাদের এই ভিডিও দেখা প্রায় 90% পোলাপাইন আছে, আমার ভিডিও দেখে আরও সব জায়গায় ভিডিও দেখে, সমস্যা সেটা না, ভিডিও দেখার সেটা সমস্যা না, সমস্যা হলো সে আমার গাইডলাইনও ফলো করে, ওই ভাইয়েরও গাইডলাইন ফলো করে, এই ভাইয়েরও গাইডলাইন ফলো করে, ওই ভাইয়েরও গাইডলাইন ফলো করে, সে এখানেও কোর্স করে, ওখানেও কোর্স করে, এখানেও কোর্স করে, সে এখানেও এক্সাম দেয়, ওখানেও এক্সাম দেয়, এখানেও এক্সাম দেয়। আমার প্রশ্ন সেটা না যে সে এতগুলো ফলো করে, আমার প্রশ্ন এত টাইম কোথায়? তুমি যদি এতজনের ভিডিও দেখার টাইম পাচ্ছ, এতজনের গাইডলাইনে অনলাইনে শোনার টাইম পাচ্ছ, তুমি তাহলে নিজেই কখন পড়তেছো? অনলাইন প্রজাতি করে যতই বলি আর এস কোর্স চালু করে, তুমি আমার নিমিম বানাও। আমার কথা হলো অনলাইন প্রজাতি কারা, তুমি একজন কাকে ফলো করো, তোমার আমাকে ফলো করতে হবে না, আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে ব্লক মারে দাও, কোনো সমস্যা নেই। তুমি যে কোনো একজন ইউটিউবারকে ফলো করো, নট লাইক দ্যাট সবাইকে, যে কোনো একজন কাকে ফলো করো, দ্যাট উড বি দ্য বেস্ট ফর ইউ, নট আমাকে, যে কোনো একজন কাকে। অনলাইন প্রজাতি কী করে, সব জায়গায় দৌড়ায় বেড়ায়, সব ভিডিও দেখতেছে, আর দিন শেষে তার পুরো দিনটা ইউটিউবে চলে যাচ্ছে। তুমি একজনের ভিডিও দেখো, তোমার একজনের ইউটিউবের ভিডিও দেখতে সারাদিন হয়তো বা 3 ঘন্টা লাগলো, বাকি 7 ঘন্টা 10 ঘন্টা যদি তোমার পড়ার টাইম হয়, বাকি 7 ঘন্টা টাইম পাচ্ছ। সো এই জন্য একজনের অনলাইন গাইডলাইন ফলো করো, নট সবার, যে কোনো একটা ফিক্স করো। ফিক্সড টার্গেট, দ্যাটস এ ভেরি ম্যান্ডেটরি থিং। ইন্টারে উঠে একদলকে পাবা, ফার্স্ট ইয়ার উঠে। আসলে আমি জানি না কি বইটা কোচিং করবো, মেডিকেলের কোচিং করবো, আমি আসলে জানি না কই পড়বো। এই মেন্টালিটিটা দুই দলের থাকে, এক হলো যারা ওভার অ্যারোগেন্ট, ওভার কনফিডেন্ট, ওভার ট্যালেন্টেড, যারা বুয়েট মেডিকেল ইজিলি দুইটাতে পাবে, তাদের এই মেন্টালিটি থাকে, এই পার্সেন্টটা কত, 1%। আর দুই, যারা কোথাও চান্স পাবে না, ও এখনও জানেই না ও কিসের কোচিং করবে। তুমি যদি ইন্টার সেকেন্ড ইয়ারে থাকো অথবা এই বছর এইচএসসি দিবা, তোমার যদি এখন পর্যন্ত মনে না হয় যে ভাই আমি কিসের কোচিং করবো, আমি কিসে পড়তে চাই আদৌ, তুমি যদি ফিক্সড টার্গেট না থাকে, তাহলে ভাই হবে না, ট্রাস্ট মি হবে না। তুমি কখনো ওই দলের অন্তর্গত না, যদি ওই দলের অন্তর্গত হও কমরেডস, আর তুমি যদি এই দলের অন্তর্গত হয় যে হ্যাঁ আমি এখন জানি না কী করবো, এটা হইলে হইলো কিসের যে কোচিং করবো। একই সাথে মেডিকেল বুয়েট ঢাকা ভার্সিটির প্রিপারেশন নেওয়ার ক্যাপাবিলিটি যদি এই ভিডিও 7000 জন দেখে, তার মধ্যে 50 জনের আছে, দ্যাটস দ্য পার্সেন্টেজ। তুমি যদি মনে হয় মনের মধ্যে স্লাইট কনফিডেন্সের অভাব থাকে যে না আমি ওই 50 জনের মধ্যে না, তাহলে এই কাজটা করিও না। আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে যেটা দেখে তুমি, বা আমার কেন অনেক চ্যানেলেই অনেক ভিডিও আছে, অথবা বাপ মায়ের সাথে কনসাল্ট করো, অথবা নিজের মেন্টরের সাথে কনসাল্ট করে দেখো যে তুমি কিসের কোচিং করো, বা কী তোমার মেইন টার্গেট সেটা ফাইন্ড আউট করো। টার্গেট আমরা এই মিন লাইফ করছি না, এ পারসন উইদাউট এন এইম ইন লাইফ ইজ লাইক এ বোট উইদাউট এ রাডার, ইট ক্যান নট হি ক্যান নেভার রিচ ইজ গোল, ইজ লাইক এ বার্ড উইদাউট উইংস, এরকম বহুত কিছু প্রশ্ন না, এটা কিন্তু অরিজিনাল। অ্যাডমিশন বলো, এইচএসসি লেভেল বলো, এসএসসি লেভেল বলো, গোল ফিক্স করো, যে কোনো একটা টার্গেট করো, ওটাতে নিজের জানটা লাগা দাও। এক্স্যাক্ট রিভিশন প্ল্যান, ওফ মাই গড, এইটা মাস্ট। আমার কিছু ফ্রেন্ড যেমন তোমাদের জিহাদ ভাইয়া, জিহাদ ভাইয়া অনেকগুলো রাইটার ফলো করতো, পরীক্ষার আগে জিহাদ ভাইয়া পাগল হয়ে প্যানিক করতো, হ্যাঁ কী পড়বো, এটা পড়বো, ওইটা পড়বো, এত পড়া শেষ হয় না। ওই ইন্টারভিউতে একটা প্রবলেম বা এসএসসিতে একটা প্রবলেম ফেস করবা যে আমার কালকে সকালে পরীক্ষা, বাট আমি সব রিভিশন দিতে পারিনি। এই প্রবলেমটা অনেকের হয়, কেন হয়, কেন তুমি সব রিভিশন দিতে পারো না, কেন তোমাদের ক্লাসের ফার্স্ট বয় খুব চিল মুডে সব পড়ে চলে যায়? ও কি অমানুষ, ওর কি ব্রেন আলাদা, ওর কি দুইটা ব্রেন, ওর কি দুইটা চোখ, কিছু না। ওর যেটা আছে সেটা হলো এক্স্যাক্ট রিভিশন প্ল্যান। ও যখন কোনো একটা টপিক পড়ে, সেখানের মধ্যে হার্ড হার্ড টপিক যেটা ওর মনে থাকতেছে না, এখন তোমার মনে না থাকা আর আমার মনে না থাকার মধ্যে ডিফারেন্ট আছে। আমি সূত্র মনে রাখতে পারি, তথ্য মনে রাখতে পারি না, তুমি সূত্র মনে রাখতে পারো না, তথ্য মনে রাখতে পারো,
তোমার রিভিশন প্ল্যান আমার রিভিশন প্ল্যান ডিফারেন্ট। নিজের জন্য যখন তুমি কোনো একটা টপিক পড়বা, পরীক্ষার আগের দিন কী কী পড়বা, কোন বইটা পড়বা, কোনটুকু পড়বা, এটা হইতে পারে এসএসসি পরীক্ষা, হইতে পারে এইচএসসি পরীক্ষা, হইতে পারে অ্যাডমিশন পরীক্ষা, হইতে পারে বুয়েটার আগের দিন, হইতে পারে ঢাকা ভার্সিটির আগের দিন, কী কী পড়ে যাবা পরীক্ষার আগের দিন বা পরীক্ষার দুই তিন দিন আগে, সেটা যদি তুমি কোনো একটা টপিক পড়ার সময় বা প্রিপারেশনের শুরুর থেকেই না দাগাও, তোমার রিভিশন প্ল্যান কখনো সম্পূর্ণ হবে না। পরীক্ষার আগে রাতে ভালো মতো রিভিশন না দিতে পারার জন্য যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো কনফিডেন্সের অভাব। আর কনফিডেন্সের অভাব পরীক্ষার হলে যে প্যানিক, হ্যাঁ আমি কি চান্স হবে, আমি কী করবো, এসএস প্যানিক। যদি তোমার রিভিশন ঠিক থাকে যে না আমি এই সাতটা টপিক পারি না, আমি পরীক্ষার একদিন সাতটা টপিক রিভিশন দিয়ে গেছি, আমরা আমার ঢাকা ভার্সিটিতে যা আসবে আমি সব পারবো, আই এম কনফিডেন্ট অ্যাবাউট ইট, দেন তোমার দেখবো পরীক্ষা হলে ইজিলি কনফিডেন্স বাড়ে গেছে। সো রিভিশন প্ল্যান ঠিক করতে হবে। ব্যাক আপ প্ল্যান, আমাদের মধ্যে একদল আছে বইয়ের ধরা মামা, ঢাকা ভার্সিটি ধরা, মানে এত কনফিডেন্স মনে হয় কৌশিক রায় ভদ্র হয়েও নেয় নাই যতটা এই দলটা নেয়। বাট এই দলের হয়তো বা 70% চান্স হয়, বাট যেই 30% চান্স হয় না, তারা কোনো ব্যাকআপ প্ল্যান না থাকার কারণে আলটিমেটলি সেকেন্ড টাইমার হয়ে যায়। সেকেন্ড টাইমারদের একটা অনেক বড় পার্সেন্টেজ এটাতে এগ্রি করবে যে তাদের কোনো ব্যাকআপ প্ল্যান ছিল না, আর ব্যাকআপ প্ল্যান থাকলেও সেই ব্যাকআপ প্ল্যান অনুযায়ী সে পড়ে নেয়। যেমন ভাইয়া আমি ভার্সিটি ইউনিট কোচিং করতেছি, আমার ফির ব্যাকআপ প্ল্যান কী? তোমার মেন টার্গেট ভাই আমরা সবাই জানি ঢাকা ভার্সিটি, ব্যাকআপ প্ল্যান কৃষি, ব্যাকআপ প্ল্যান বিজ্ঞান প্রযুক্তি, ব্যাকআপ প্ল্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ব্যাকআপ প্ল্যান আর কী আছে, ভার্সিটি ডি ইউনিট, প্রত্যেকেরই ব্যাকআপ প্ল্যান আছে। তুমি কৃষি প্রস্তুতি নিচ্ছ, ব্যাকআপ প্ল্যান বিজ্ঞান প্রযুক্তি, তুমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, ব্যাকআপ প্ল্যান ভার্সিটি, তুমি বইয়ের প্রিপারেশন নিচ্ছ, ব্যাকআপ প্ল্যান ভার্সিটি, তুমি বইয়ের প্রিপারেশন নিচ্ছ, ব্যাকআপ প্ল্যান মেডিকেল, হইতেই পারে। বাট ব্যাকআপ প্ল্যান ইজ এ মাস্ট। যে তুমি আরও ব্যাকআপ প্ল্যানের ভালো উদাহরণ দিই, তুমি এসএসসিতে পড়তেছো, তোমার উচ্চতর গণিতে নাম্বার কম আসবে, ব্যাকআপ প্ল্যান সমাজে 10 মার্ক এক্সট্রা তুলবো, মোট মার্কে আমি বাকিদেরকে কাটা দিছি। তুমি ইন্টারে আসো, তোমার ম্যাথ ফার্স্ট পার্টের হলো পরীক্ষা খারাপ হয়েছে, ব্যাকআপ প্ল্যান ম্যাথ সেকেন্ড পার্টে অনেক বেশি নাম্বার তুলবো হয়ে যাবে। তুমি ইংলিশ ফার্স্ট পার্ট পারো না, ব্যাকআপ প্ল্যান ইংলিশ সেকেন্ড পার্টে গ্রামার আইটেম সব রাইট করবো, 70+90 160 প্লাস এসে গেছে। ব্যাকআপ প্ল্যান ইজ এ মাস্ট। নিজের অবস্থানটা বুঝে নিজের অনুযায়ী একটা ব্যাকআপ প্ল্যান রেডি করো, এসএসসি হোক এইচএসসি হোক অ্যাডমিশন হোক, ব্যাকআপ প্ল্যান থাকলে তোমার মধ্যে থাকবে যেটা জিনিস, কনফিডেন্স। দেন নো রুটিন হ্যাভ ডেড লাইন্স, ভাইয়া রুটিন দাও, সকাল 7টার দিকে উঠবো, 7টা থেকে 8টা ওয়াশরুমে যাবো, ফ্রেশ হবো, 9টার দিকে খাবো, 10টার দিকে তারপর পড়তে বসবো, 1 ঘন্টা ধরে ফিজিক্স পড়বো। বাট কী হইলো, আমি ফিজিক্সের প্ল্যানটা করছিলাম গতিবিদ্যার জন্য, গতিবিদ্যা করতে আমার 1 ঘন্টা লাগবে, কোনো একদিন আমি ভৌত আলোক বিজ্ঞান পড়তে শুরু করলাম, ওই দিন আমার 2.5 ঘন্টা লাগলো, এবং 2.5 ঘন্টার ফিজিক্সের 1 ঘন্টার পরে ছিল আমার ম্যাথ, তার 30 মিনিট আমি কেমিস্ট্রি, মানে ম্যাথ আর কেমিস্ট্রির টাইম খাই ফেলছি। এটাতে যেটা হবে যে তুমি একটা নর্মাল রুটিন লাইফ থেকে যখন বের হয়ে গেলা, তুমি যখন তোমার রুটিনটা ফলো করতে পারলা না, তখন তোমার একটা খারাপ লাগা কাজ করবে, অ্যান্ড মনের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন আছে, আল্লাহ ইস ফলো করতে পারলাম না জিনিসটা, আমার রুটিনটা ভাঙে গেল, আমি কি আদৌ পড়তে পারতেছি। এই খারাপ লাগাটা ভালো স্টুডেন্টের থাকে না। লাইফে লাইফ কখনো রুটিন ফলো করে না। আমাদের লাইফ কখন তোমার বাবা অসুস্থ হবে, তুমি আমি কোনোদিন ভাবছিলাম, আমি কি জীবনে এখানে ভাবছিলাম যে আমাকে আমার বাড়ির রুমের মধ্যে একটা টেবিল ফ্যান চালাই দিয়ে ভিডিও বানাতে হবে, আমি আমার স্টুডিওতে ভিডিও বানাইতাম, আমরা কি কোনোদিন চিন্তা করছিলাম না 3 মাসের জন্য করোনা হয়ে বাড়ির মধ্যে আটকে যাবো? লাইফ কখনো রুটিন ফলো করে না, বাট লাইফ যেটা ফলো করতে পারে সেটা হলো ডেডলাইন। সামনে 3 দিন ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশন হবে, ইফ আই ডাই ডাই, আমি মরলে মরবো, আমার 3টা চ্যাপ্টার রিভিশন হবে। সামনের 1 ঘন্টার মধ্যে অথবা আজকে বিকালের আগে আমার ফিজিক্সের 2টা চ্যাপ্টার রিভিশন হয়ে যাবে, এক্সামের 1 মাস আগের আগে আমার সবগুলো সিলেবাস শেষ হয়ে যাবে। ডেডলাইন দাও, ধরো আজ এখন বাজে 10টা, আমি 4টার মধ্যে সবগুলো ম্যাচ করে ফেলবো, নিজেকে ডেডলাইন দাও। যখন এই ডেডলাইনের মধ্যে দিবা, তখন হয়তোবা তোমার মাঝখানে 30 মিনিট তুমি গ্যাপ নিলা, ফেসবুক চালালা, হয়তোবা তোমার খারাপ লাগছে তুমি একটু রেস্ট নিলা, বাট ওই ডেডলাইনের মধ্যে যখন কাজটা কমপ্লিট হবে তখন ভালো লাগবে। তো রুটিন না বানায় নিজেকে ডেডলাইন দাও, ছোটো ছোটো গোল সেট করো, এইটাতে যখন অভ্যস্ত হবা তখন দেখবা যে রুটিন জিনিসটা আসলে বোগাস। রুটিন নিয়ে আমিও ভিডিও বানাইছি, বানাইতে হয়, ভিউসের জন্য অনেক কিছু করতে হয়, বাট আমি ইন রিয়েল লাইফ ডেডলাইন ফলো করি যে এই টাইমের মধ্যে যে আমাকে আজকে রাতের মধ্যে 25টা ভিডিও বানাইতে হবে। তাই আজকে রাত যে কোনো টাইমে আমি ঘুমাই নিতে পারি, রেস্টও নিতে পারি, খাইতেও যেতে পারি, বাট আমি আমার 25টা ভিডিও কমপ্লিট করলাম। নট লাইক দ্যাট সকাল রাত 10:10 থেকে 10:20 এই এসএসসি ট্রিক্স, 10:20 থেকে 10:30 এইচএসসি ট্রিক্স, এমন হবে না, ভিডিওতে অনেক প্রবলেম হতে পারে। সো আশা করি ডেডলাইনের ব্যাপারটা বুঝছি। লাস্ট বাট নট লিস্ট, ডাজন্ট ওয়েস্ট টাইম অন শিটি থিংস, এটা হলো খুব বড় একটা ব্যাপার যে যাদের পড়াশোনা গোছানো তারা বাংলা কথা বলতে গেলে বাল ছালে টাইম ওয়েস্ট করে না। জিনিসটা এরকম যে তুমি যদি একজন স্টুডেন্টকে বলো যে তুমি
কেতাবউদ্দিনের সম্ভাব্য ধাপসমূহের সমাধান, অর্থাৎ কঠিন ম্যাথগুলো করবা নাকি কেতাবউদ্দিন স্যারের সালে আসা ম্যাথগুলো করবা? তুমি কি কেতাবউদ্দিনের সম্ভাব্য ধাপসমূহ সমাধানের জন্য চার দিন ওয়েস্ট করবা নাকি তুমি সালে আসা ম্যাথগুলো চার ঘন্টায় বারবার চার দিনে 400 বার করবা? তার উত্তর হবে চার দিনে 400 বার করবো। তুমি কি অযথা 4-5 ঘন্টা ধরে একটা বোগাস ক্লাস করবা ভূত আলোক বিজ্ঞানের উপর নাকি তুমি এক্স্যাক্ট ব্যতিচারের উপর ডিটেলস আছে ব্যতিচার নিয়ে পড়বা? তুমি কি নেটফ্লিক্সে একটা বিশাল বড় সিরিজ দেখবা নাকি তুমি বাসায় বসে নিজের পড়াশোনা আগাবা? মনে রাখবে এসএসসি লাইফ ইন্টার লাইফ এই দুইটা দুই চার বছর তোমার লাইফের সবকিছু নির্ধারণ করবে। তুমি এইচএসসি লাইফে হ্যাঁ সিরিজ দেখতে পারো, দেখ সবাই দেখে, অনেকেই দেখছে, বুয়েটের ভাইয়ারাও দেখে, বাট জিনিসটা যাতে এক্সেসিভ না হয়, এমন যাতে না হয় যে তুমি সারাদিনের একটা বিশাল বড় অংশ এইসব অযথা কাজকর্ম করে টাইম নষ্ট করতেছ। তোমাকে বুঝতে হবে যে তোমার লাইফে এখন কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না। এই সিটি কাজকর্মে যদি তুমি বেশি টাইম দাও, তুমি যদি দেখো যে দিনের তোমার 50-60% টাইম এমন কিছু কাজ করতেছো যেটার আউটকাম নাই, নিজেকে প্রশ্ন করবা যে কাজটা তোমার ঠিক কিনা আগে প্রশ্ন করবা। আচ্ছা, আমি লাকাসা দি প্যাপেল ফুল সিরিজ দেখলাম, আমার এটার আউটকাম কি? হ্যাঁ, আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন হয়েছে। ওকে ডান, খুব ভালো। আমি এই সিরিজ সামনের 1 মাস ধরে প্রতিদিন 7 ঘন্টা করে দেখলাম, এটা কি মেন্টাল স্যাটিসফ্যাকশন? না, মেন্টাল স্যাটিসফ্যাকশন অন ডেইলি বেসিস আমি দেখি। সো যখনই দেখবা যে কোনো কাজ তুমি নিজেকে প্রশ্ন করছো ভাই এটার আউটকাম কি, যদি নিজের কাছ থেকে উত্তর না আসে সেটা একটা সিটি থিং, এই জিনিসগুলো কমায় ফেলতে হবে। সো আশা করি যারা যারা ভিডিও দেখছো এই 10টা বৈশিষ্ট্য সকলের মধ্যে আছে, আর যদি না থাকে আজকে থেকে শুরু করে দাও, কারণ যত তুমি অর্গানাইজড তুমি তত সবার চেয়ে আগানো।